হ্যালো ভিউয়ার্স, দ্য টেক লাভারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিডিওটা শুরুটা দেখে আজকে বুঝতেই পারছেন যে আমি ব্র্যাক ব্যাংকে ক্রেডিট কার্ডের কিছু শিডিউল অফ চার্জ, যেটা মার্চের এক তারিখ থেকে ইফেক্টিভ হয়েছে, তো সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো অলমোস্ট আজকে মার্চের 19 তারিখ। তো আসলে আমার ভিডিওটা একটু অনেক আগে দেওয়াই উচিত ছিল, কিন্তু একটু ব্যস্ততার কারণে আসলে দিতে পারিনি। তো ব্র্যাক ব্যাংকে যারা ক্রেডিট কার্ড ইউজার আছেন বা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো অনেকে আসলে শিডিউল অফ চার্জগুলো আসলে জানেন না। তো না জানার কারণে আসলে ক্রেডিট কার্ডের বিভিন্ন বিলে দেখা যাচ্ছে তাদের এই ছোট ছোট বিলগুলো এসে যায়, ঠিক আছে? তো কোন কোন পারপাসে কি কি পরিমাণ বিল আসে বা কি কি ধরনের ফিজ হয়, কি কি চার্জ আছে ক্রেডিট কার্ডে, সেই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। তো আমি চেষ্টা করব যে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো, সেই টপিকগুলো জানি আমি এটাতে কভার করতে পারি। এবং আসলে এখানে হিউজ একটা শিট আছে, তো এটা ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটেই আছে, আপনারা ভিজিট করলে পেয়ে যাবেন। তারপরে উল্লেখযোগ্য যে বিষয়গুলো আমি সেটা নিয়ে আজকে ডিসকাস করছি। তো শুরুতেই শিডিউল অফ চার্জের ভিতর অ্যানুয়াল ফি, যেটা বেসিক কার্ডের, তো অ্যানুয়াল ফি বেসিক কার্ড যেটা হচ্ছে ইনফিনিট, আমাদের ক্রেডিট কার্ড ইনফিনিট কার্ডের বিলটা হবে 25,000 টাকা, সিগনেচারের হবে 10,000 টাকা, প্লাটিনামের হবে 5,000 টাকা, তারা প্লাটিনামে হবে 3,500 টাকা, গোল্ড যেটা 3,000 টাকা, ক্লাসিকে হবে 1,500 টাকা, আর সেই সাথে কর্পোরেট প্লাটিনাম যেটা 2,500 টাকা, RFCT সিগনেচার $100, আর ERQ প্লাটিনাম যেটা $60, যেটা অ্যানুয়াল ফি সাপ্লিমেন্টারি কার্ড। এবার আসি সাপ্লিমেন্টারি কার্ডের ক্ষেত্রে। তো এটা হচ্ছে 25,000 টাকা ফ্রম 5th onward, মানে প্রথম চারটা ফ্রি, আর 5,000 টাকা ফ্রম 3rd onward, যেটা সিগনেচার কার্ডের ক্ষেত্রে প্রথম দুটা সাপ্লিমেন্টারি কার্ড ফ্রি, কোনো অ্যানুয়াল ফি চার্জ হবে না। প্লাটিনামের ক্ষেত্রেও প্রথমটা ফ্রি, কিন্তু দ্বিতীয়টা থেকে চার্জ হবে। তারা প্লাটিনামের ক্ষেত্রে প্রথম সাপ্লিমেন্টারি কার্ডটা ফ্রি, দ্বিতীয় সাপ্লিমেন্টারি কার্ডটা চার্জ হবে 1,750 টাকা, আর গোল্ড কার্ডের ক্ষেত্রে প্রথম কার্ডটা সাপ্লিমেন্টারি কার্ডটা ফ্রি হবে, সেকেন্ড সাপ্লিমেন্টারি কার্ডটা 1,500 টাকা হবে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে প্রতিটা এই টোটাল অ্যামাউন্টের সাথে কিন্তু 15% ভ্যাট যুক্ত হবে। তো ক্লাসিক কার্ডের ক্ষেত্রে দ্বিতীয় যে সাপ্লিমেন্টারি কার্ড থাকবে সেটার ক্ষেত্রে 750 টাকা চার্জ হবে, আর সিগনেচার এই কার্ডের RFCD সিগনেচারের ক্ষেত্রে সেকেন্ড যে কার্ড থাকবে সেখান থেকে $50 চার্জ হবে। আচ্ছা, আর হচ্ছে টোটাল সাপ্লিমেন্টারি কার্ড কয়টা পাওয়া যাবে? ইনফিনিট কার্ডের ক্ষেত্রে 4টা সাপ্লিমেন্টারি কার্ড, সিগনেচারের ক্ষেত্রে 2টা, প্লাটিনামের ক্ষেত্রে 1টা যেটা ফ্রি, এরপরে তারা প্লাটিনামের ক্ষেত্রে 1টা, গোল্ডের ক্ষেত্রে 1টা, ক্লাসিকের ক্ষেত্রেও 1টা, এবং RFCD সিগনেচারের ক্ষেত্রে 1টা সাপ্লিমেন্টারি কার্ড ফ্রি দেওয়া হবে। আচ্ছা, কার্ড যদি কখনো হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা চুরি হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে নতুন একটি কার্ড রিপ্লেস করতে হয়, সেটার চার্জটা কেমন? তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইনফিনিটের ক্ষেত্রে এটা ফ্রি, এরপরে সিগনেচার কার্ডের ক্ষেত্রে 800 টাকা, প্লাটিনামের ক্ষেত্রে 700 টাকা, তারা প্লাটিনাম 700 টাকা, গোল্ডের ক্ষেত্রে 500 টাকা, ক্লাসিকও 500 টাকা, আর কর্পোরেট প্লাটিনাম যেটা 700 টাকা, আর RFCD $10, আর ERQ প্লাটিনাম যেটা $10। আচ্ছা, পিন যদি কখনো হারিয়ে যায় বা ভুলে যান, সেক্ষেত্রে ইনফিনিট কার্ডের ক্ষেত্রে ফ্রি, সিগনেচার কার্ডের ক্ষেত্রে 500 টাকা, প্লাটিনামের ক্ষেত্রে 500 টাকা, তারা প্লাটিনামের ক্ষেত্রে 500 টাকা, গোল্ড এবং ক্লাসিকের ক্ষেত্রে 300 টাকা করে, কর্পোরেট প্লাটিনাম 500 টাকা, আর RFCD সিগনেচারের ক্ষেত্রে $5, আর ERQ এর ক্ষেত্রেও $5। অ্যানুয়াল ইন্টারেস্ট রেট হচ্ছে সবগুলো কার্ডের ক্ষেত্রেই 27%। আচ্ছা, ক্যাশ অ্যাডভান্স ফি মূলত এখানে হচ্ছে প্রথমটা ইনফিনিট কার্ড এবং RFCD সিগনেচার এবং ERQ প্লাটিনাম, এইগুলোর ক্ষেত্রে 3%
আর বাকিগুলো সবগুলো কার্ডের ক্ষেত্রে 2.5%, ঠিক আছে? তো এই হচ্ছে ক্যাশ অ্যাডভান্স ফি কার্ডের ক্ষেত্রে। সিলভার বা ক্লাসিক কার্ডের ক্ষেত্রে 600 টাকা, আর হ্যাঁ ক্লাসিক কার্ডের ক্ষেত্রে 500 টাকা, আর কর্পোরেট কার্ডের ক্ষেত্রে এখানে 600 টাকা, আর এফসিডি কার্ডের ক্ষেত্রে $5, ইআরকিউ এর ক্ষেত্রে $15 লেট পেমেন্ট চার্জ। আর ওভার লিমিট চার্জ, যদি আপনার যে লিমিটটা দেওয়া হয়েছে এই লিমিটের অতিরিক্ত খরচ করলে বা অতিরিক্ত যদি বিল আসে সেক্ষেত্রে, যেটা ইনফিনিট কার্ডের ক্ষেত্রে এটা ফ্রি হবে। এরপরে সিগনেচার, আচ্ছা সিগনেচারের ক্ষেত্রে 1,000 টাকা, এরপরে হচ্ছে প্লাটিনামের ক্ষেত্রে 600, তারা প্লাটিনামের ক্ষেত্রে 600, এরপরে গোল্ডের ক্ষেত্রে 600 টাকা, আর সিলভার কার্ডের ক্ষেত্রে 500 টাকা। এরপরে হচ্ছে আপনার কর্পোরেট কার্ডের ক্ষেত্রে 600 টাকা, আর এফসিডির ক্ষেত্রে, সরি কর্পোরেটের ক্ষেত্রে 800 টাকা, আর এফসিডির ক্ষেত্রে $15, আর আর হচ্ছে এখানে ইআরকিউ যেটা সেটা হচ্ছে $5, সরি $15। আচ্ছা চেকটা যদি কখনো রিটার্ন হয় তখন এটা হচ্ছে চেক রিটার্নের ক্ষেত্রে আপনার ইনফিনিট কার্ডের ক্ষেত্রে ফ্রি, আর এরপরে সিগনেচারের ক্ষেত্রে 500 টাকা, আর প্রতিটা সবগুলো কার্ডের ক্ষেত্রে 500 টাকা শুধুমাত্র। এটা হচ্ছে আরএফসিডি এবং ইআরকিউ প্লাটিনাম, যেটা আরএফসিডি এবং ইআরকিউ এর ক্ষেত্রে আপনার $5 এবং $5 করে চার্জ হবে। আচ্ছা আচ্ছা, যদি ডুপ্লিকেট স্টেটমেন্ট যদি নিতে চান তো ইনফিনিট কার্ডের ক্ষেত্রে ফ্রি, আর এরপরে বাকি যে কার্ডগুলো আছে ক্রেডিট কার্ড সবগুলোর ক্ষেত্রে 200 টাকা পার মান্থ, ঠিক আছে? আর সার্টিফিকেট ইস্যুয়েন্স ফি যেটা, সেটা হচ্ছে ইনফিনিট কার্ডের ক্ষেত্রে ফ্রি, সিগনেচারের ক্ষেত্রে 300 টাকা, এবং আদার সবগুলো কার্ডের ক্ষেত্রে 300 টাকা, আর এরপরে $3 এবং $3। আচ্ছা ই স্টেটমেন্টগুলো কিন্তু ইমেলের থ্রুতে যেগুলো পাঠানো হয় সবগুলো ক্ষেত্রে সম্পূর্ণরূপে ফ্রি। আচ্ছা এরপরে সিআইবি ফি সবগুলো কার্ডের ক্ষেত্রে মোটামুটি অ্যাজ ইউজুয়াল 100 টাকা, আর এটা হচ্ছে ইউএসডি $2, ইউএসডি $2। আচ্ছা পুশ পুল SMS সার্ভিস সবগুলার কার্ডের ক্ষেত্রে ফ্রি। আচ্ছা ট্রানজ্যাকশন অ্যালার্ট সার্ভিস যেটা হচ্ছে ইনফিনিট কার্ডের ক্ষেত্রে ফ্রি, এরপরে বাকি সবগুলো কার্ডের ক্ষেত্রে 100 টাকা প্রত্যেকটা কার্ডের। আর ফার্স্ট কার্ড চেক বই যেটা, সবগুলো কার্ডের ক্ষেত্রে কিন্তু 10 পাতা ফ্রি হবে। আর সেকেন্ড কার্ড চেকটা হচ্ছে ইনফিনিট কার্ডের জন্য ফ্রি, বাকি কার্ডের জন্য 200 টাকা প্লাস ভ্যাট চার্জ হবে। আচ্ছা কার্ড চেক প্রসেসিং ফি যেটা ইনফিনিট কার্ডের জন্য 3% অথবা 500 টাকা, যেটা বেশি সেটা, আর অন্যান্য কার্ডের ক্ষেত্রে 2% অথবা 100 টাকা, হুইচ এভার ইজ হায়ার, যেটা বেশি সেটা হবে। আচ্ছা এরপরে আর্লি সেটেলমেন্ট, আর্লি সেটেলমেন্ট ইনফিনিট কার্ডের ক্ষেত্রে 3%, যেটা রিমেইনিং ব্যালেন্স আউটস্ট্যান্ডিং অ্যামাউন্টের উপরে, আর অন্যান্য কার্ডের ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে 2%। সুপার লোনের প্রসেসিং ফি যেটা হচ্ছে, সুপার লোনের ক্ষেত্রে আপনার ইনফিনিট কার্ডের ক্ষেত্রে 3% অফ লোন অ্যামাউন্ট, আর আদার্স সমস্ত কার্ডের ক্ষেত্রে 2% অফ লোন অ্যামাউন্ট। আচ্ছা এরপরে যে প্রায়োরিটি পাস বিষয়টি, এই বিষয়টি একটু দেখে নেবেন কারণ ভিডিওটা লেন্থলি হয়ে যাবে। তো এরপরে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এসআই এক্সিকিউশন ফেইল ফি। এই জিনিসটা অনেকে আসলে বুঝেন না, তো এইটা ফিটা আসলে কি জন্যে? এই ফিটা হচ্ছে আপনার যে অটো পে ইনস্ট্রাকশন বা অটো ডেবিট ইনস্ট্রাকশন দেওয়া থাকে, যে প্রতি মাসে যে বিলটা আসবে, যদি আপনার ব্র্যাক ব্যাংকের কোনো অ্যাকাউন্ট থাকে সে অ্যাকাউন্ট থেকে এটা কেটে নিবে, এরকম যদি কোনো ইনস্ট্রাকশন দেওয়া থাকে ব্রাঞ্চ থেকে, হতে পারে সেটা মিনিমাম অথবা ফুল অ্যামাউন্ট। তো আপনার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল ব্যালেন্সটি না থাকলে এসআই এক্সিকিউশন ফেইল ফি কিন্তু চার্জ হবে। তো ইনফিনিট কার্ডের ক্ষেত্রে ফ্রি এবং বাকি সমস্ত কার্ডের ক্ষেত্রে 100 টাকা চার্জ হবে। তো এইখানে কিন্তু একটা নোট দেওয়া আছে, 15% ভ্যাট উইল বি চার্জড অ্যাজ অ্যাপ্লিকেবল,
এটা অবশ্য আপনাকে মাথায় রাখতে হবে। এরপরে কিছু উল্লেখযোগ্য বিষয় আছে, যেমন তারা প্লাটিনাম ক্রেডিট কার্ড অ্যানুয়াল ফি 870 টাকা প্লাস ভ্যাট উইল বি অ্যাপ্লিকেবল ফর দ্য ক্যাম্পেইন পিরিয়ড ফ্রম জুলাই টু জুন। তো এই যতদিন পর্যন্ত ক্যাম্পেইনটা থাকবে, তারা প্লাটিনাম ক্রেডিট কার্ডের শুধুমাত্র চার্জ হবে 870 টাকা প্লাস 15% ভ্যাট। আচ্ছা, আর অ্যানুয়াল ফি ওয়েব করতে পারবেন তারা 1500 রিওয়ার্ড পয়েন্টের এগেনস্টে। আচ্ছা, আরেকটা হচ্ছে গোল্ড এবং ক্লাসিক ক্রেডিট কার্ডের ক্ষেত্রে অ্যানুয়াল ফি অটোমেটিক্যালি ওয়েভড হবে, যেটা দ্বিতীয় বছর থেকে অনওয়ার্ড, ইফ মিনিমাম, যদি মিনিমাম 18টা ট্রানজেকশন করা হয় 1000 টাকা অথবা এর উপরে, যেটার মিনিমাম 10টা পজ মেশিন অথবা ই কমার্স ট্রানজেকশন। আর সমস্ত কার্ডই আপনি ওয়েভ করতে পারবেন, রিওয়ার্ড রিকোয়ার্ড যে রিওয়ার্ড পয়েন্ট আছে, রিওয়ার্ড পয়েন্টের এগেনস্টে আপনি ওয়েভ করতে পারবেন অ্যানুয়াল ফিগুলো। তো এটা ওয়েবসাইটে দেওয়া আছে আমাদের ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটে। বলাকা লাউঞ্জ অ্যাক্সেস, তো ইনফিনিট সিগনেচার এবং আরএফসিডি সিগনেচার ক্রেডিট কার্ড হোল্ডার, যেটা কমপ্লিমেন্টারি অ্যাক্সেস অফ বেস কার্ড হোল্ডার, মানে বেস কার্ড হোল্ডার যিনি থাকবেন, প্লাস 3 কম্প্যানিয়ন্স পার ভিজিট, প্রত্যেক ভিজিটে ওনার সাথে 3 জন কম্প্যানিয়ন থাকতে পারবে, অ্যাক্সেস টু বলাকা লাউঞ্জ, বলাকা লাউঞ্জ অ্যাক্সেস পাবেন। আর প্লাটিনাম ইয়ারকে প্লাটিনাম এবং কর্পোরেট প্লাটিনাম ক্রেডিট কার্ড হলে উইল হ্যাভ কমপ্লিমেন্টারি অ্যাক্সেস টু বলাকা লাউঞ্জ অ্যাট হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা থ্রো আউট দ্য ইয়ার। প্রায়োরিটি পাস লাউঞ্জ, যেটা হচ্ছে ইনফিনিট ক্রেডিট কার্ড হোল্ডার, টোটালি 10 বার কমপ্লিমেন্টারি অ্যাক্সেস প্রায়োরিটি পাস, যেটা প্রাইমারি কার্ড হোল্ডার প্লাস ওনার সাথে 3 কম্প্যানিয়ন্স পার ভিজিট এন ইয়ার, মানে এক বছরে কার্ড হোল্ডারের সাথে আরও 3 জন যেতে পারবেন। আর এছাড়া যদি 3 জনের বেশি অতিরিক্ত পার্সন থাকে, সেক্ষেত্রে $27 $27 চার্জ হবে আফটার 10টা ভিজিটের পরে। ঠিক আছে, টোটাল 10টা ভিজিট করতে পারবেন, তো 10টা ভিজিটের পর থেকে কিন্তু ওনার $27 করে চার্জ হবে, কার্ড হোল্ডারের সাথে আরও 3 জন যেতে পারবেন। আচ্ছা, তো এই ছিল মোটামুটি বিষয়গুলো, ইম্পর্টেন্ট যে ফ্যাক্ট আমি সবগুলোই জানিয়ে দিয়েছি, আর বাকি বিষয়গুলো আপনারা জাস্ট একটু দেখে নেবেন ওয়েবসাইট থেকে, অথবা আমি এই ভিডিও থেকেও আপনারা একটু দেখে নিতে পারেন। আচ্ছা, ইএমআই ফ্যাসিলিটিসটা একটু বলে রাখি। ইএমআই ফ্যাসিলিটিসটা হচ্ছে আপনি নর্মালি 0% পে ফ্লেক্স, যেটা মার্চেন্টের এন্ড থেকেই করতে পারবেন, আর যে কোনো মার্চেন্ট থেকে যদি করা হয় মিনিমাম 10,000 টাকা হলে সেটা আপনি 14.99% ইন্টারেস্ট রেটে আমাদেরকে কল করে একটা রিকোয়েস্ট রেখে দিতে পারেন, হেল্পলাইন নাম্বারে 16221 এই নাম্বারে কল করে। তো সেক্ষেত্রে আপনি ইএমআই এর ফ্যাসিলিটিসের জন্যে 3, 6, 9, 12, 24, 36 3 থেকে 36 মাস পর্যন্তই আপনি টেনর বা ইনস্টলমেন্ট করতে পারবেন এত মাসের। আচ্ছা, সুপার লোনের ক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা হবে ফ্ল্যাট ইন্টারেস্ট রেট, যেটা 9.90%। আচ্ছা, তো এই ছিল আমাদের ক্রেডিট কার্ডের শিডিউল অফ চার্জ, যেটা আশা করি অনেকে যারা বিষয়টিগুলো জানতেন না তারা অনেক ক্লিয়ার হয়েছেন, এবং আরও কনফিউশন যারা যে কার্ডটা ইউজ করেন সেই কার্ডের বিস্তারিত আপনারা অবশ্যই জেনে নিতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন এবং আপনার মূল্যবান মতামতটি শেয়ার করবেন আমাদের সাথে। আর যদি কোনো কিছু আপনাদের শেয়ার করার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর আপনার ফ্রেন্ড সার্কেলে যদি কেউ ক্রেডিট কার্ড হোল্ডার থাকেন ব্র্যাক ব্যাংকের, সেক্ষেত্রে অবশ্যই তার সাথে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে নতুন কোনো টিউটোরিয়াল বা নতুন কোনো ভিডিওতে। তো আপনারা কোন রিলেটেড বা কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।